হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দি চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি তিনটে পুশ আপ ভেরিয়েশন শেয়ার করব, যেটা তোমাদের আপার চেস্ট, মিড চেস্ট এবং লোয়ার চেস্টকে ভালো করে ট্রেন করতে হেল্প করবে এবং এই এক্সারসাইজগুলো তোমাদের যে চেস্ট ঠিকঠাক শেপে আনতে হেল্প করবে। তো এক্সারসাইজটা করার জন্য তোমাদেরকে দুটো জিনিস দরকার, সেটা হচ্ছে তোমাদের দুটো পুশ আপ বার। এগুলো তোমরা বাড়িতেও করতে পারো, আনলে জিমেও এগুলো পাওয়া যায়। তো যদি জিমে না যাও তাহলে তোমরা বাড়িতে এগুলো কিনে নেবে। আর একটা হচ্ছে ডাম্বেল। তো পুশ আপের জন্য ডাম্বেলটা ইউজ হয় না, তো এটা একটা তোমাদেরকে এক্সট্রা ওয়ার্কআউট দেখাবো, যেটা তোমাদের চেস্টটাকে আরও ভালো করে ট্রেন করবে। তো এক্সারসাইজগুলো দেখতে থাকো ভালো করে। তো এটা হচ্ছে আমাদের নর্মাল পুশ আপ, যেরকম নর্মালি সবাই করে, এক হাতে ডিস্টেন্স রেখে যেরকম হয় তো সেরকম ডিস্টেন্স রেখে তোমরা করবে। তো এটা ছিল আমাদের নর্মাল পুশ আপ, 10টা করে রিপিটেশন, 3টে করে সেট মারবে। যখন তোমরা পুশ আপটা মারো তখন কিন্তু বেশিরভাগ মানুষের যেটা হাতের পজিশন থাকে সেটা হচ্ছে চেস্টের সঙ্গে প্যারালাল থাকে। চেষ্টা করবে জাস্ট আমাদের যে হাতটা আছে যতটা পারবে চেস্ট থেকে একটু নিচের দিকে থাকবে। মানে যদি আমরা পুশ আপ মারছি, পুশ আপ বারটা যদি আমরা এরকম ধরছি, এটা আমাদের চেস্টের লেভেল, এর সঙ্গে না রেখে জাস্ট এর নিচে রাখবে। দিলে কী হয়, আমাদের যে শোল্ডার ওটাও তার সঙ্গে সঙ্গে ট্রেন হয়, প্লাস হাতে অনেকটা স্ট্রেংথ আসে। কারণ হাতের প্লেসমেন্টটা যতটা চেস্টের সামনের দিকে থাকবে, মানে যদি এখানে থাকে তাহলে কিন্তু 90% যে বডির ওয়েটটা ওটা কিন্তু পুরো কোমরের উপরে আসে। যতটা হাত পেছনের দিকে মানে কোমরের কাছাকাছি যাবে ততটা পুরো বডি ওয়েটটা সামনের দিকে প্লাস চেস্টের উপরে আসবে। ওইরকম একবার করে দেখবে, ডিফারেন্সটা অনেকটা বেশি ফিল করতে পারবে। তো এটা ছিল নর্মাল পুশ আপ। এরপরে আরেকটা যেটা ভেরিয়েশন সেটা হচ্ছে আমাদের লোয়ার যে চেস্টটাকে ওটাকে ট্রেন করবে। মানে এটা কিছুটা যেটা তোমরা জিমে কেবিল ক্রস ওভার যেটা ট্রেন করো এরকম করে জাস্ট হাতটাকে যে বাঁকাও, এখানেও ওই রকমই ট্রেন করবে। জাস্ট বারের প্লেসমেন্টগুলো শুধু চেঞ্জ হবে। বারের প্লেসমেন্টটা কী হবে, ভেতর দিকে থাকবে। দেখো হাতের প্লেসমেন্টটা, দেখো হাতটা কেমন করে বাঁকছে, এটাই জাস্ট দেখে রাখবে। দিলে এটা পুরোটা ট্রেন করতে সুবিধা হবে। যখন আমরা ট্রেন প্রথমে যখন শুরু করছি তখন আমাদের হাতের প্লেসমেন্টটা এরকম থাকবে, তারপর যখন নিচের দিকে যাবো তখন আস্তে আস্তে বাইরের দিকে হাত যাবে, আর যখন ওপর দিকে উঠবো তখন হাতটা এরকম ঘুরে এসে ভেতর দিকে ঢুকবে, আর চেস্ট সবসময় বাইরের দিকে যেন বেরিয়ে থাকে। তো এটা ছিল হচ্ছে লোয়ার চেস্টের জন্য। বারের প্লেসমেন্টটা দেখে নাও একবার। আমাদের নর্মাল যেটা পুশ আপ মারি তখন আমাদের বার কিন্তু এরকম পুরো প্লেন থাকে, প্যারালেল। কিন্তু যে এক্সারসাইজটা করলাম লোয়ার চেস্টের জন্য বারটা এরকমই থাকবে, জাস্ট একটু ভেতর দিকে আসবে, মানে এরকম করে হালকা বেঁকে যাবে। আমরা যখন এই বারটাকে বাঁকিয়ে দিচ্ছি এরকম করে চেষ্টা করবে এই দিকে এতটা কাছে ধরার। এটাও একই, 3টে সেট, 10টা থেকে 15টা রিপিটেশন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপার চেস্টের জন্য। দেখো বারের প্লেসমেন্টটা নর্মাল যেটা ছিল সেটা এরকম, এর আগেটা যেটা দেখালাম হালকা ভেতরের দিকে বাঁকবে, কিন্তু যেটা আপার চেস্ট সেটা হচ্ছে এইরকম থাকবে বারের প্লেসমেন্ট। দেখো কেমন করে করছি, এটাতে হাত বাঁকবে না বা কিছু হবে না, জাস্ট যেরকম নর্মাল পুশ আপের মতন হয় সেরকমই হবে। তো এটা ছিল আপার চেস্টের জন্য, পুরো এই পোর্শনটাকেই ট্রেন করে এই ওয়ার্কআউটটা। কিন্তু একটা কথা, যখন তোমরা বারটাকে জাস্ট এরকম আছে তখন তোমরা এরকম ভেতর দিকে বাঁকাচ্ছ লোয়ার চেস্টের জন্য, তাহলে চেষ্টা করবে হাতের প্লেসমেন্টটা জাস্ট এইখানে যেন থাকে, নিচের দিকে, মাঝখানে ধরবে না। মাঝখানে কখন ধরবে, যখন তোমাদের বারটা পুরো প্যারালাল থাকছে, মানে নর্মাল পুশ আপের জন্য। আর আপার চেস্টের জন্য যখন তোমাদের বারটা এরকম বাঁকছে, দেখো যখন তোমাদের বারটা এরকম বাঁকছে তখন চেষ্টা করবে এইখানে ধরার জন্য, মানে পুরোটা সামনে ধরার জন্য। তো এটা ছিল 3টে আপার চেস্ট, লোয়ার চেস্ট আর মিড চেস্টের পুশ আপ ভেরিয়েশন। এরপরে যেটা বোনাস টিপ তোমাদের ডাম্বেল এক্সারসাইজ, সেটা হচ্ছে প্রত্যেকটা সেট কমপ্লিট করার পরে জাস্ট এরকম একটা ডাম্বেল নেবে, এইখানে ধরবে নিচের দিকে করে, এখানে দুটো হাত দিয়ে ধরবে, দিয়ে চেস্টটা পুরো বাইরের দিকে এরকম করে বের করে রাখবে, পুরো নিঃশ্বাস নেবে যে পুরো বের করে রাখবে, জাস্ট আস্তে আস্তে করে সামনের দিকে ঠেলবে।
এটা হচ্ছে কি করে, আমাদের যে পুরো চেস্টটা আছে পুরোটাকে ওয়ান সেট টাইম পুরো চেস্টটাকে ট্রেন করে। তো বেশি ভারী ওয়েট নেওয়ার কোনো দরকার নেই, এখানে ডেল্টরয়েডের অ্যাক্টিভেশন যাতে না হয় পুরোটাই চেস্টের উপরে আসবে ওয়েটটা। জাস্ট যখন তুমি নিয়ে যাচ্ছ সামনের দিকে ওয়েটটা, পুরো নিঃশ্বাসটাকে ব্রিথ আউট করবে, আর যখন আনছো এদিকে তো ব্রিথ ইন করবে। তো এটাও তুমি 10টা করে রিপিটেশন মারতে পারো, খুব এফেক্টিভ এটা, এবার করে দেখতে পারো বাড়িতে। এক মাস বা দু মাস যদি তোমরা ভালো করে করো, চেস্টের শেপ পুরোটাই পাল্টে যাবে, প্লাস চেস্টের গ্রোথ অনেকটা চেঞ্জেস দেখতে পাবে গ্রোথে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম সব কিছু। তো বাড়িতে তোমরা ট্রাই করতে পারো, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো সবার সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে কোয়ালিটি ভিডিওতে, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।